হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুটবল গেমিং ভিডিও চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট কমেন্ট্রি রিপ্লাই দেবো আর বলবো নতুন কোন প্লেয়ারটা অ্যাড হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ করবেন না, কোনো অংশ মিস করলে কিন্তু আপনার ডিএলএস অনেক কিছুই জানা থেকে বিরত হতে পারেন। সো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে দেখতে থাকবেন আর ভিডিওতে একটা অবশ্যই লাইক দিবেন। তো আজকের প্রথম কমেন্টটা হচ্ছে ফাহিম আসামরে কমেন্ট করেছেন, ভাইয়া ক্যারিয়ার ম্যাচে 15টা উইন হওয়ার পর যে কাপগুলো দেয় সেটা নিয়ে কিছু বলেন, আর কোনো প্লেয়ার ভালো খেললে একটা কাপ দেওয়া হয় সেগুলো কোথায় গেলে দেখতে পাবেন। সো এটা কিন্তু সবার জন্য ইম্পর্টেন্ট যে কোথায় কিছু কাপ দেয় যেগুলো আপনি কোথায় গেলে পাবেন বা কোথায় আসে সেটা কিন্তু অনেকে জানেন না। সো এটার জন্য আপনি প্রথমে মোরে ক্লিক করবেন, মোরে যেতে হবে, আবার আপনি মোরে যাবেন না, মোরে যাবেন, মোর এম ও আর ই মোর, এই মোরে যাবেন, আপনাকে মরতে বলি নাই। সো প্রথম মোরে যাবেন, এরপর রেকর্ড আছে এখানে, রেকর্ডে ক্লিক করবেন। রেকর্ডে ক্লিক করার পর ডান দিকে কর্নারে নিচে নিচে ট্রফি আছে, যে ট্রফি এটাতে ক্লিক করবেন। আর এগুলো সম্পর্কে একটা ভিডিও বানাবো, এটা নেক্সট ভিডিও হতে পারে, এগুলো কী কী আছে এখানে, কী কী কোন কোনটা কী এটা জানবেন। ট্রফিতে ক্লিক করার পর ডান দিকে কর্নারে ট্রফিতে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো কাপ আছে, যেগুলো আমি যেমন ইন্টারন্যাশনাল কাপ আমি দুইটা দিচ্ছি ফাইনাল দুইটা, এরপর ব্রোঞ্জ কাপ আমি দুইটা ফাইনাল দিচ্ছি, সিলভার কাপ আমি একটা ফাইনাল দিচ্ছি, এরপর গোল্ড কাপ কিন্তু আমি কোনো ফাইনালে জিতি নেই, মানে এটা অন্ধকার দেখেন না। এরপর ডায়মন্ড কাপ দিচ্ছি আমি 5টা, এরপর গ্লোবাল চ্যালেঞ্জ কাপ দিচ্ছি 6টা, ফাইনাল দিচ্ছি কিন্তু। এরপর এখানে যেমন আমি এটার ডিভিশন যেটা আছে 1, এটা হচ্ছে জুতাটা, এটা হচ্ছে যে কোনো একটা প্লেয়ার পাইছে, যাই হোক যে কোনো একটা প্লেয়ার পাইছে, এটা হচ্ছে কোনো একটা প্লেয়ারের একটা গিফট যেটা প্লেয়াররা পায় সিম্পলি। এরপর হচ্ছে ডিভিশন 4-এর একটা কাপ আমি একবারে দিচ্ছি, ডিভিশন 4 তো সিম্পলি একবারে খেলা লাগে, ফার্স্ট হলে তো আর কোনো ইয়ে নেই। এরপর ডিভিশন 3 কিন্তু আমি জিতি নেই, 2-3 বা অন্য কিছু হয়েছি। এরপর ডিভিশন 2 একবার দিচ্ছি, লিজেন্ডারি কাপ 7টা দিচ্ছি, এলিট ডিভিশন কাপ কিন্তু জিতি নেই। এরপর এখানে আসা আমি এটা ডিভিশন দিচ্ছি 11টা, ও সরি এটা অলস্টার ম্যাচ দিচ্ছি 11টা, কিন্তু অলস্টার কাপ কিন্তু জিতি নেই একটাও। এটা হচ্ছে মানে এগুলো হচ্ছে ট্রফি, কিন্তু কোনো প্লেয়ারের সিম্পলি কোনো প্লেয়ার যেটা পায় এটা কিন্তু এখানে লেখা থাকে না, সিম্পলি শুধু গোল্ডেন বুট যেটা আছে জুতা এটা রিয়েল লাইফেও পায় এখানেও পায়, আলাদা করে কোনো ট্রফি কিন্তু পায় না কেউ। এরপর নেক্সট কমেন্ট হচ্ছে ফারহান আহমদ ভাই কমেন্ট করেছেন, ভাইয়া সাদিও মানে নেক্সট আপডেটে থাকবে না, বায়ান প্লেয়ারটা কিনে নেন বা ফ্ল্যাটটা কিনে নেন, কারণ বায়ান মিউনিক কনফার্ম ডিল। এটা সমস্যা নেই, এটা কোনো সমস্যা না, আমি আগের ভিডিওতে একটা কথা বলেছিলাম দিবেলা ক্যান্সেল হয়ে যেতে পারে, কিন্তু এটা ঠিক এটা না, দিবেলা ক্যান্সেল হবে না। এরপর বায়ান যে সাদিও মানে বায়ানের ডিল কনফার্ম হলেও কোনো সমস্যা নেই, আপনার টিমে যদি থাকে তাহলে তো 100% থাকবেই, আর যদি আপনি না নিয়ে থাকেন তাহলে নিয়ে নিতে পারেন, কারণ কোনো বিশ্বাস তো আর নেই, যদি না থাকে তাহলে একটা রিস্ক, কারণ সাদিও মানে একজন উদীয়মান প্লেয়ার, খুব ভালো একজন প্লেয়ার, ভালো ডিফেন্স মিডফিল্ডিং করে। সো কমেন্টে যুক্তি আছে। এরপর নেক্সট কমেন্টই হচ্ছে জয়বেডি ফুটবল কমেন্ট করেছেন, আপনার সাথে ফ্রেন্ড ম্যাচ খেলতে চাই, প্লিজ অবশ্যই ভিডিও আপলোড দেবো। আর যারা আমার সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চান এখন তো কিন্তু নেট ক্লিয়ার আছে, সো আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকা ফেসবুক পেজে নক দিবেন বা ফেসবুক আইডিতে নক দিবেন, আমি দুইটা লিঙ্কে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন অথবা ফেজে লাইক দিয়ে মেসেজ দিলে হবে, আমি নেট ঠিক আছে এখন আবার থেকে খেলতে পারবো আপনাদের সাথে। সো এখন প্রথমে বলেছিলাম যে আমি দুটো বিষয়ে টপিক করবো, একটা হচ্ছে কমেন্টের টপিক আর একটা হচ্ছে কিছু নিউ প্লেয়ারের টপিক। নিউ প্লেয়ার হচ্ছে কয়েকজন কিন্তু লাস্ট ভিডিওতে কমেন্ট করেছেন, প্রায় 4টা কমেন্ট, লেয়ন্দাসকে কি শিউ কিনা, লেয়ন্দাসকে 100% শিউ, আপনারা এটা ক্লিয়ার করে রাখতে পারেন, লেয়ন্দাসকে 100%, যদি এই আপডেট না হয় পরে আপডেট আসবে, আপনারা জাস্ট ওয়েট করুন, এই বছরে মানে 2022 ভিতরে আমরা লেয়ন্দাসকে পেতে যাচ্ছি, এটা 100% কনফার্ম, কোনো চিন্তার কিছু নেই। সো আজকে ভিডিও পর্যন্ত যাদের ভালো লাগছে তাদের অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সো সকাল ভালো থাকবেন। তো গত ভিডিওতে একটা কথা বলেছেন যে কুইজ প্রতিযোগিতা কোন প্লেয়ারটা সেরা সবাই ভোট দিতে বলছে, ওই ভোটে মেসি পাইছে 9টা ভোট, মেসি ফার্স্ট 9টা ভোট পাইয়ে, আর রোনালদো পাইছে 6টা ভোট, 6জন দিছে ভোট, রোনালদো 6 ভোট আর নেইমার হচ্ছে গিয়ে 1 ভোট, নেইমার মাত্র 1টা ভোট পাইছে। সো প্রথম হচ্ছে মেসি, সেকেন্ড হচ্ছে রোনালদো, থার্ড হচ্ছে নেইমার। সো আজকের ভোট হচ্ছে এমবাপ্পে আর হল্যান্ড, এমবাপ্পে আর হল্যান্ড দুজন থেকে কে সেরা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এমবাপ্পে আর হল্যান্ড। সো সকালে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।